আমরা হোল্ডিং এর অঙ্কটা করছিলাম, আর গত ক্লাসে গত ক্লাসে সম্ভবত আমরা 2 নম্বর অঙ্কটা করেছিলাম, দেখো তো। জি স্যার। আর তোমরা অনার্স ফাইনাল ইয়ারে যখন তোমরা হোল্ডিংটা শিখছিলা, ভুলে গেছিলা হয়তো অনেক কিছুই, কিন্তু আমরা এই দুই দুইটা অঙ্ক করার কারণে সেগুলোর কিছুটা মনে পড়ছে না এখন, নাকি? কিছুটা কি মনে পড়েছে তোমাদের? আমি কি এখন একটা অঙ্ক পুরোটা পড়ে বুঝিয়ে দিয়ে তোমরা কি করতে পারবে নিজেরা? স্যার চেষ্টা করব। তাহলে চলো পড়ে দেই 3 নম্বর অঙ্কটা। জি স্যার। আমি তোমাদেরকে ওয়ার্কিং গুলো করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে দিব, তোমরা নিজেরা নিজেদের মতন করে সুন্দর করে অঙ্কটা করার চেষ্টা করবে। কারণ যেহেতু ফোর্থ ইয়ারের অঙ্কগুলো তোমরা করেছো, এখন যদি 2-1টা অঙ্ক তোমরা নিজেরা নিজেরা করতে পারো, তাহলে ওটাতে আমাদের লাভের পরিমাণটা বেশি, আমরা তো খুব দ্রুত তাহলে নিজেরা নিজেরা অঙ্ক করতে পারবে। তো আমি প্রশ্নটা পড়ছি, তোমরা একটু দেখো। এখানে পি লিমিটেড হচ্ছে হোল্ডিং, আর টি লিমিটেড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। আমরা সর্বপ্রথম যে ওয়ার্কিংটা করি সেটাকে আমরা বলি ক্যালকুলেশন অফ পি, ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। তোমরা দেখো তো এখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো হোল্ডিং কোম্পানি ইনভেস্ট করছে 24,000 শেয়ার অফ টি লিমিটেড, অর্থাৎ টি লিমিটেড এর শেয়ার ক্রয় করেছে মোট 24,000। আচ্ছা, 24,000 শেয়ার ক্রয় করে যদি সে হোল্ডিং হতে চায়, তাহলে আমাদের দেখতে হবে টি লিমিটেড এর মোট শেয়ারের সংখ্যাটা কত ছিল। মজার ব্যাপার হলো টি লিমিটেড এর মোট শেয়ারের মূল্য ছিল 4 লাখ, কিন্তু শেয়ারের সংখ্যাটা না আমাদের কোথাও দেওয়া নাই। খেয়াল করো, কোন জায়গায় আমাদের বলা নাই প্রতিটি শেয়ারের দাম কত, কোন জায়গায় বলা নাই প্রতিটি শেয়ারের দাম কত এই অঙ্কটার মধ্যে। তো এখন প্রশ্ন হচ্ছে, এখানে বলছে আমরা 24,000 শেয়ার ক্রয় করেছি, পরে আমরা হোল্ডিং কোম্পানি হয়েছি, আর এখানে আমাদের শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে সাবসিডিয়ারি কোম্পানির গায়ে 4 লাখ টাকা, কিন্তু এর কতগুলো শেয়ার ছিল সেটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া না। এখন এই অবস্থায় আমরা কিভাবে হোল্ডিং রেশিওটা বের করব, তোমাদের কেউ কোনো পরামর্শ দিতে পারো কি করা যায় এখন হোল্ডিং রেশিও বের করার জন্য? আমরা কি করতে পারি, তোমাদের আইডিয়াস, ফার্স্ট ওয়ার্কিংটা করার জন্য আমরা কি করতে পারি এই মুহূর্তে? বিথা স্যার, এখানে আগে প্রতি শেয়ারের মূল্যটা বের করতে হবে না? কিভাবে করবা বলো। স্যার 1,92,000 কে 24,000 দিয়ে ভাগ করলে কি পাবো এক না? লাখ 1,92,000টা কি এটাকে? জি স্যার। না স্মৃতি, 1,92,000টাকে হচ্ছে আমাদের মোট ব্যয়, যেটা খরচ করে আমরা 24,000 শেয়ার ক্রয় করেছি। তাই 24,000 শেয়ারের মূল্য হিসাবে আমরা এটা কিনি না, আমরা বাজার দর হিসেবে কিনি। তাতে আমরা শেয়ার কিনছি 24,000, বাট তার অরিজিনাল যে দাম, তার থেকে বেশি দাম দিয়ে হোক বা কম দাম দিয়ে হোক, আমরা এটা মোট মূল্য। এটা কখনোই প্রতিটি শেয়ারের মূল্য বিবেচনা করতে গিয়ে বিবেচনা করা যায় না। সো তুমি যে চিন্তাটা করছো ওভাবে আমরা প্রতিটি শেয়ারের মূল্য বের করতে পারছি না। তাহলে আমরা কিভাবে হোল্ডিং রেশিওটা বের করবো এই অঙ্কটার, বলো তো দেখি, কারোর মাথায় কোনো আইডিয়া? স্যার এখানে তো শেয়ার ক্যাপিটাল বলা আছে হোল্ডিং কোম্পানির জন্য 10 লাখ, আর হোল্ডিং এর হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির 4 লাখ, সাবসিডিয়ারির জন্য বলা আছে 4 লাখ। স্যার তাহলে এটা কি ভাগ ভাগ করলে পাওয়া যাবে নাকি? কোনটা থেকে কোনটা ভাগ করবো? না ভাগ না। পৃথা তুমি কিছু বলো। স্যার এখানে তো 4 লাখ টাকা হচ্ছে স্যার টি লিমিটেড এর, মানে 4 লাখ শেয়ার, সরি। আর আমরা সাধারণত, হ্যাঁ, আর 10 লাখটা হচ্ছে হোল্ডিং এর, আর আমরা সবসময় হোল্ডিং রেশিও বের করার সময় সাবসিডিয়ারি কোম্পানি শেয়ারের সংখ্যা নিয়ে চিন্তা করি, হোল্ডিং কোম্পানি শেয়ার নিয়ে আমরা কোনো চিন্তা করি না, তাই না? না না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি করা যায় বলো তো? সাবরিনা কি আসছে? সাবরিনা, সাবরিনা
আজকে অনেকেই নাই, মজাই লাগে না, কাউকে জিজ্ঞাসা করবো কিভাবে। আচ্ছা তাহলে এবার তোমাদেরকে আমি বলে দিই, তোমরা শোনো, স্মৃতি শুনছো? জি স্যার শুনতেছি। এরকম পজিশনে, এরকম সিচুয়েশন যখন দেখা যাচ্ছে প্রতিটি শেয়ারের মূল্য দেওয়া নাই, আমরা শেয়ারের সংখ্যা খুঁজে পাচ্ছি না, তখন শেয়ারের প্রতিটি শেয়ারের মূল্যটাকে না অনুমান করতে হয়, কিন্তু যুক্তিসঙ্গত ভাবে। কিভাবে অনুমান করব? তুমি খেয়াল করো আমি কতগুলো শেয়ার ক্রয় করে হোল্ডিং হয়েছি, 24,000 শেয়ার। এখন দেখো আমার এই 4 লক্ষ যে শেয়ারের মূল্য দেওয়া আছে, আমি যদি মনে করি যে প্রতিটি শেয়ারের দাম 1 টাকা, তাহলে আমাদের শেয়ারের সংখ্যা হবে 4 লক্ষ। কিন্তু 4 লক্ষ শেয়ারের মধ্যে 24,000 শেয়ার ক্রয় করলে কি কখনো হোল্ডিং হওয়া যায়? না। তাহলে আমাদের শেয়ারের মূল্য 1 টাকা নয়, তাহলে ধরতে হবে 10 টাকা। তুমি কি আমার কথা বুঝছো? জি স্যার বুঝেছি। যদি যদি শেয়ারের দাম আমি 10 টাকা ধরি, তাহলে কিন্তু আমাদের শেয়ারের সংখ্যা আসে 40,000, বুঝতে পেরেছো? 4 লাখে 10 দিয়ে ভাগ করো। জি স্যার, একটা শূন্য কাটা 40,000। আর 40,000 শেয়ারের মধ্যে 24,000 শেয়ার ক্রয় করলে কিন্তু হোল্ডিং হওয়া যায়, তাই না? জি স্যার। 50% বেশি হলো না? জি জি। তার মানে আমাদের প্রতি শেয়ারের দাম 10 টাকা। তুমি বুঝছো না কথা? জি স্যার বুঝেছি। আমরা কিভাবে শেয়ারের মূল্যটা বের করলাম তুমি দেখেছো? জি স্যার। আবার তুমি যদি বলো আমি 10 টাকা কেন, আমি 100 টাকা দেবো, তো ঠিক আছে, যদি তুমি শেয়ারের দাম 100 টাকা ধরো, তাহলে তোমার এখানে শেয়ারের সঙ্গে 4,000 আসে না? 4,000 আসবে, কিন্তু স্যার এটা তো 4,000 শেয়ারের মধ্যে, 4,000 শেয়ারের মধ্যে কি 24,000 শেয়ার কেনা যায়? না। তার মানে এর দাম 100 টাকা না, এর দাম আসলে 10 টাকা, ঠিক না? 10 টাকা। জি স্যার। তাহলে তুমি যেভাবে চিন্তা করো না কেন, এই শেয়ারের দাম আসলে 10 টাকা, না বললেও 10 টাকা, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তার মানে আমরা 40,000 শেয়ারের মধ্যে 24,000 শেয়ার ক্রয় করে আমরা হোল্ডিং কোম্পানি করেছি, তার মানে আমাদের হোল্ডিং রেশিও হবে উপরে 24,000, নিচে 40,000, ঠিক আছে কিনা? এই ওয়ার্কিংটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের 2 নম্বর ওয়ার্কিংটা ছিল প্রি অ্যাকুইজিশন প্রফিট অর লস, ভালো করে খেয়াল করো। আর আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম প্রি অ্যাকুইজিশন প্রফিট অর লস বের করতে হলে আমাদের সব মিলায় 5টা আইটেম লাগে। তার মধ্যে প্রথম আইটেম হলো বছরের প্রথম তারিখের প্রফিট, আর দ্বিতীয় আইটেমটা হচ্ছে প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশন। কিন্তু প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশনের জন্য আমি একটা শর্ত বলছিলাম, তোমাদের মনে আছে? শর্তটা হলো যদি হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে বছরের মাঝামাঝি কোনো সময় অ্যাকোয়ার করে, তখনই একমাত্র প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশনটা আমাদের অঙ্কে আসতে পারে, নইলে আসতে পারে, তাই না? যদি হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে বছরের মাঝামাঝি কোনো তারিখে অ্যাকোয়ার করে, তবেই আমাদের প্রফিট আপ টু দা ডেট আসতে পারে, নইলে আসতে পারে না। তোমরা দেখো আমাদের এই অঙ্কটা 31 মার্চের, খেয়াল করেছো? আমরা আমাদের ব্যালেন্স শীটটা কোন তারিখে করছি? 31 মার্চে করছি, অথচ হোল্ডিং কোম্পানি অ্যাকোয়ার করেছে 1 অক্টোবর। এই দেখো বলছে টি লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ারস ইন টি লিমিটেড অন 1 অক্টোবর, খেয়াল করেছো তোমরা? জি স্যার। তার মানে হলো আমি অক্টোবর যদি অ্যাকোয়ার করি, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে আমি ঠিক বছরের মাঝামাঝিতে অ্যাকোয়ার করেছি, খেয়াল করেছো? আমাদের অক্টোবর থেকে শুরু করে আমি মার্চ পর্যন্ত যদি হিসাব করি, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 6 মাস, এই 6 মাস আমরা মাঝামাঝি সময় আমরা হোল্ডিং কোম্পানিটাকে, সাবসিডিয়ারি কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছি। আর যেহেতু বছরের মাঝামাঝিতে অ্যাকোয়ার করেছি, তাহলে আমাদের এই অঙ্কে প্রফিট আপ টু দা ডেট আসবে। তাহলে আসো, প্রফিট আপ টু দা ডেট না হয় আমরা পেলাম, কিন্তু বছরের প্রথম তারিখে প্রফিটটা কোথায়? ওয়েন, তখন দা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ টি লিমিটেড শোড এ ডেবিট ব্যালেন্স অফ টাকা 20,000। বলো তো ডেবিট ব্যালেন্স মানে লস না? জি স্যার। তার মানে যে, তার মানে আমাদের যে 5টা আইটেম দরকার প্রি অ্যাকুইজিশন প্রফিট অর লস বের করার জন্য,
তারপরে প্রথম আইটেমটা হচ্ছে বছরের প্রথম তারিখের প্রফিট অথবা লস, এই অঙ্কে আমাদের লস দেওয়া আছে 20,000, বুঝছে? এবার আমাদের দরকার প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশন। তোমরা সবাই খেয়াল করো তো, আমাদের বছরের শেষ তারিখের এখানে লায়াবিলিটি পাশে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে, তাহলে বছরের শেষ তারিখে যে 60,000 টাকা দেওয়া আছে সাবসিডিয়ারি কোম্পানি, বলতো এটা লাভ না লস? এই 60,000 টাকা লাভ না লস বলতো? স্মৃতি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নামে আমাদের যে 60,000 টাকা অঙ্কের মধ্যে দেওয়া আছে, তুমি বলতে পারবে এটা সাবসিডিয়ারি কোম্পানির প্রফিট না লস? স্যার এটা লাভ না, এটা প্রফিট। স্যার ওখানে তো 60,000 বলা আছে, তাহলে স্যার এখানে বাকি 20,000 পরে যেটুকু সেটুকু প্রফিট হবে না? লাভ আমরা সাধারণত আমি বলেছিলাম যে লায়াবিলিটি সাইডে যখন প্রফিট এন্ড লস থাকে তখন আমরা সেটাকে প্রফিট বলি, আর অ্যাসেট পাশে যখন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থাকে তখন সেটাকে আমরা লস বলি। আমাদের এই অঙ্কের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা কিন্তু অ্যাসেট পাশে আছে, লায়াবিলিটি সাইডে আছে। যেহেতু লায়াবিলিটি সাইডে আছে তাহলে এটা প্রফিট না বলো তো? তাহলে এটা প্রফিট। তাহলে এখন তোমরা একটু ভালো করে চিন্তা ভাবনা করে আমাকে বলো, বছরের শেষ তারিখে আমাদের 60,000 টাকা প্রফিট আছে, অথচ বছরের প্রথম তারিখে আমাদের 20,000 টাকা লস ছিল, তাহলে আমরা সারা বছরে মোট কত টাকা লাভ করেছি বলতো? তাহলে বলতো এক বছরে আমরা মোট কত টাকা লাভ করেছি? চিন্তা ভাবনা করে বলতো দেখি, বছরের শেষ তারিখে আমাদের প্রফিটটা ছিল 60,000, আর বছরের প্রথম তারিখে আমাদের লসটা ছিল 20,000। আমি প্রশ্ন করেছি সাবসিডিয়ারি কোম্পানি পুরো এক বছরে কত টাকা লাভ করেছে, এটা কে বলতে পারবে? স্যার 80,000 না? স্মৃতি ঠিক বলেছে, তুমি কি স্মৃতির এই ক্যালকুলেশনটা বুঝছো? জি স্যার, 60,000 যোগ 20,000, 80,000। 20,000 যোগ হলো কেন পৃথা বলো তো? এই 20,000 যোগ করে কেন স্মৃতি 80,000 টাকাকে লাভ বললো বলো তো? স্যার কারণ হচ্ছে স্যার এটা আমাদের বছরের প্রথমে স্যার দেওয়া আছে হচ্ছে অক্টোবরে, স্যার এটা হচ্ছে আমাদের 20,000 টাকা স্যার বছরের প্রথমেই ছিল, আর স্যার বছরের শেষে লস ছিল স্যার। আর স্যার যখন বছরের শেষে যখন স্যার 60,000 টাকা বলেছে তখন হচ্ছে স্যার প্রথমে লসটা 20,000, আর বছরের শেষে হচ্ছে স্যার 60,000, দুইটা একসাথে ক্যালকুলেট করে বছরের শেষে 80,000 টাকা স্যার। তার মানে তুমি বলতে চাচ্ছ যে 60,000 টাকা লাভ করতে গিয়ে আগে আমাদের 20,000 টাকা যে লস ছিল সেটা কভার করতে হয়েছে? জি স্যার। আমাদের যে 20,000 টাকা লস ছিল, আমাদের যে 20,000 টাকা নেগেটিভ ছিল, ওইটাকে কভার করার জন্য আমাদের 20,000 টাকা আগে প্রফিট করতে হয়েছে। তাহলে আমাদের 20,000 টাকা লসটা জিরো হয়েছে, তাই না? জি স্যার। তারপরে আবার যদি 60,000 টাকা লাভ করতে চাই অতিরিক্ত জিরো হওয়ার পর, তাহলে আমাদের 60,000 আর 20,000 মিলে আমাদের মোট 80,000 টাকা লাভ করতে হয়েছে সারা বছর, তাই না? সেই হিসাবে স্মৃতির বক্তব্য ঠিক আছে যে আসলে পুরো এক বছরে আমাদের মোট লাভ হয়েছে 80,000। যে তোমরা মাঝামাঝিতে অ্যাকোয়ার করেছি, তাহলে বলো তো এই 80,000 অর্ধেকটা প্রি অ্যাকুইজিশন হবে আর অর্ধেকটা পোস্ট অ্যাকুইজিশন হবে? না, পোস্ট অ্যাকুইজিশন হবে। তাহলে এই 80,000-এর অর্ধেকটা অর্থাৎ 40,000 টাকা হবে প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশন, আর বাকি টাকাটা হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তোমরা বুঝছো আমার কথা? তার মানে সারা বছরে আমাদের মোট প্রফিটটা হচ্ছে 80,000, যার অর্ধেকটা যেহেতু আমি মাঝামাঝিতে অ্যাকোয়ার করেছি, তাহলে এর অর্ধেকটা হবে আমাদের প্রি অ্যাকুইজিশন
যেটাকে আমরা বলি প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশন, আর বাকি 40,000টা হবে আমাদের পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। কি ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝে নিলাম। বলো তো আমাদের প্রি অ্যাকুইজিশন প্রফিট আর লস বের করতে গিয়ে আমাদের 3 নাম্বার ওয়ার্কিং না ছিল গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ, সরি হ্যাঁ গুডউইল অর ক্যাপিটাল, সরি আমি আমি বলছি 3 নাম্বারটা ছিল হচ্ছে জেনারেল রিজার্ভ। দেখো তো আমাদের কি সাবসিডিয়ারি কোম্পানি কোনো জেনারেল রিজার্ভ আছে না? তাহলে আমাদের প্রথম আইটেমটা ছিল বছরের প্রথম তারিখে লস লিখে দিলাম, আমাদের দ্বিতীয় আইটেমটা ছিল বলবেন স্যার আমার মাঝখান দিয়ে কল আসছিল বুঝতে পারিনি স্যার আরেকবার বলবেন। আমি বলছি যে 2 নাম্বার যে ওয়ার্কিংটা আমরা করি ক্যালকুলেশন অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট অর লস, সেটা করতে গিয়ে আমাদের বছরের প্রথম তারিখে লস ছিল 20,000, এটা একটা আইটেম। আর প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশন আমরা একটু আগে 40,000 বের করলাম, এটা হচ্ছে 2 নাম্বার আইটেম। জি স্যার, একটু আগে 80,000 অর্ধেক করলাম 40,000। আর 3 নাম্বার আইটেম ছিল আমাদের জেনারেল রিজার্ভ, কিন্তু দেখো আমাদের ব্যালেন্স লায়াবিলিটি সাইডে জেনারেল রিজার্ভটা ছিল কিন্তু সাবসিডিয়ারি কোম্পানিটা কিন্তু নাই, দেখছো না? তাহলে আমাদের 3 নাম্বারের জেনারেল রিজার্ভটা তাহলে আর আসছে না, ঠিক আছে আসবে না, তাহলে 3 নাম্বারের জেনারেল রিজার্ভটা তাহলে আর আমাদের আসছে না। দেখো আমি বলছি যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বছরের শেষে আছে 60,000, আর বছরের শুরুতে আমাদের লস ছিল 20,000। তো আমি যদি 60,000 টাকা লাভ করতে চাই তাহলে আগে আমাকে লসটা কভার করতে হয়েছে 20,000 টাকা প্রফিট করে? না স্যার, এটা বুঝতে পেরেছি স্যার, এরপরে যে প্রফিট যে অ্যাকুইজিশন লস, প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশন, জি স্যার এটা। তো সারা বছরের প্রফিট যদি 80,000 হয় আর আমরা যদি বছরের মাঝামাঝি তাকে অ্যাকোয়ার করি তাহলে ওই 80,000-এর অর্ধেকটা প্রি অ্যাকুইজিশন হবে না? জি স্যার 40,000, তাহলে 80,000-এর অর্ধেকটা হবে 40,000, এটাকে আমরা বলবো প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশন। কি ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা এবার প্রথম আইটেমটা হচ্ছে বছরের প্রথম তারিখে লস দিয়ে নিলাম 20,000, দ্বিতীয় আইটেমটা হচ্ছে প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশন 40,000 নিয়ে নিলাম, আমাদের 3 নাম্বার আইটেমটা ছিল জেনারেল রিজার্ভ, দেখো সেটা সাবসিডিয়ারি কোম্পানিটা দেওয়া নাই, দেখছো? জি স্যার। তার মানে আমাদের জেনারেল রিজার্ভটা নাই, 3 নাম্বার আইটেমটা নাই। 4 নাম্বার আইটেমটা হচ্ছে রিভ্যালুয়েশন প্রফিট, রিভ্যালুয়েশন প্রফিটের জন্য আমাদের প্রশ্নের মধ্যে কোন একটা সম্পত্তি রিভ্যালুয়েশন বলে দিতে হয়, সেটা আমাদের এখানে কিছু বলেনি, সো রিভ্যালুয়েশন প্রফিটটাও আমাদের নাই। আর 5 নাম্বার আইটেমটা ছিল প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড, এটাও আমাদের অ্যাডজাস্টমেন্টের মধ্যেই বলে দেয়। দেখো আমাদের এখানে যে 3টা অ্যাডজাস্টমেন্ট আছে এর কোনোটাতেই আমাদেরকে প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড ওনারা না বলেন, তার মানে আমাদের আর কোনো আইটেম নাই। তোমরা কি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের প্রফিট আপ টু দা ডেট অফ অ্যাকুইজিশনটা বছরের প্রথম তারিখে লসটা এই দুটো আইটেম মিলায় তোমরা কি প্রি অ্যাকুইজিশন প্রফিটটা বের করতে পারবে না? জি স্যার। প্রথমে হোল্ডিং রেশিও, প্রথমে হোল্ডিং রেশিও, তারপরে প্রি অ্যাকুইজিশন প্রফিট অর লস বের করার সাথে সাথে 3 নাম্বারে না আমরা গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ বের করি? জি স্যার। আচ্ছা বলো তো সেটা করতে গিয়ে আমাদের শেয়ার ক্যাপিটালটা লিখবো না আমরা সবার আগে? এই যে শেয়ার ক্যাপিটাল কস্ট, এই কস্ট অফ শেয়ার 1,92,000। আচ্ছা এখান থেকে আমরা ফেস ভ্যালুটা বাদ দেই, বলতো 24,000 শেয়ারের দাম না 10 টাকা করে 2,40,000? জি স্যার। তার সঙ্গে না প্রিয়া করেছে প্রফিটের অংশটা যোগ করবো, তাহলে গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ কোনো কোনো বের করতে পারবে, পারবে গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ? জি স্যার। আমাদের 3 নাম্বার আইটেম শেষ, 4 নাম্বার আইটেমে আমাদেরকে বের করতে হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমাদের কাছে এখন অনেক ইজি, কেন? কারণ তোমরাই বলেছো বছরের শেষ তারিখে প্রফিট ছিল 60,000, বছরের প্রথম তারিখে লস ছিল 20,000, এই 60,000 20,000 মিলে আমরা সারা বছরের মোট লাভ করেছি 80,000।
এই 80,000 এর মধ্যে প্রি অ্যাকুইজিশন প্রফিটের ভাগে অর্থাৎ প্রফিট আফটার দা ডেট অফ অ্যাকুইজিশন এর ভাগে চলে যাবে 40,000। জি স্যার। এই তাহলে বাকি 40,000 টাকা কি আমাদের পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হবে না? হ্যাঁ স্যার। এখান থেকে মাইনরিটির অংশটা বাদ দিলেই হোল্ডিং এর অংশটা বের হয়ে যাবে না? জি স্যার। তাহলে তোমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের ক্যালকুলেশনটাও নিজেরা খুব সুন্দর ভাবে করতে পারবে না? জি স্যার পারবো। জি স্যার পারবো। আমাদের 5 নম্বর ওয়ার্কিংটা ছিল, আমাদের 5 নম্বর ওয়ার্কিংটা ছিল মাইনরিটি ইন্টারেস্ট। এই তোমরা বলো তো মাইনরিটি ইন্টারেস্ট বের করতে গিয়ে আমরা প্রথমে কস্ট অফ শেয়ার লিখি, মাইনরিটি ইন্টারেস্টটা বের করতে গিয়ে আমরা প্রথমে কস্ট অফ শেয়ার লিখি। এই তোমরা দেখো তো আমাদের কস্ট অফ শেয়ার 40,000 শেয়ারের মধ্যে যদি আমরা 24,000 শেয়ার কিনে ফেলি, এই তাহলে সাবসিডিয়ারিওয়ালা বাকি 16,000 শেয়ারের মালিক না? জি স্যার। 40,000 শেয়ারের মধ্যে যদি আমরা 24,000 শেয়ার কিনে ফেলি, এই তাহলে সাবসিডিয়ারিওয়ালা বাকি 16,000 শেয়ারের মালিক না? জি স্যার। সেই 16,000 শেয়ার দাম যদি 10 টাকা করে হয়, তাহলে 1,60,000 হবে না কস্ট অফ শেয়ার? জি স্যার। তার সঙ্গে শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন যোগ হবে, শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন যোগ হবে, তাহলে না আমরা টোটাল মাইনরিটি ইন্টারেস্টটা পেয়ে যাব। জি স্যার। বলো তো আমাদের 6 নম্বর ওয়ার্কিং টা ছিল আনরিয়ালাইজড প্রফিট। জি স্যার। আর আনরিয়ালাইজড প্রফিটের জন্য আমাদের লাস্টের এই 3 নম্বর সমন্বয় জানা দরকার। জি স্যার। একজনের স্টকের মধ্যে আরেকজনের বিক্রয় করা মাল অন্তর্ভুক্ত রয়েছে, এই কথাটা বলে দেয় আমাদেরকে, এই জানা বলে দিয়েছে। জি স্যার। Included in the stock of T Limited. T Limited is stock এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর goods of the value of টাকা 20,000 হয়েছিল আর supplied by P Limited. এমন 20,000 টাকার স্টক রয়েছে যেটা সাপ্লাই করেছিল P Limited. এই তাহলে বলো তো P Limited T Limited এর কাছে 20,000 টাকার মাল না বিক্রি করেছিল? জি স্যার। আর unrealized profit calculation করার সময় তোমাদেরকে একটা নোট লিখে দিয়েছিলাম, সেটা হলো আমাদের এখানে যে প্রাইসটা দেওয়া থাকে এটা সবসময় বিক্রয় মূল্য। আমাদের এই একটা একজনের স্টকের মধ্যে আরেকজনের বিক্রয় করা মাল অন্তর্ভুক্ত রয়েছে, যে অ্যামাউন্টটা ওনারা পোস্টের মধ্যে উল্লেখ করে দেয় ওটা সবসময় বিক্রয় মূল্যই থাকে। আর দেখো সেই পণ্যটা বিক্রয় করেছিল আমাদের পি লিমিটেড কস্ট প্লাস 25%, তাহলে কস্টের সঙ্গে 25% প্রফিট ধরে সে কিন্তু এই মালটা বিক্রি করেছিল, ঠিক না বলো তো? কস্টের সঙ্গে 25% প্রফিট ধরে মালটা বিক্রি করেছিল না? আর আমাদের পোস্টের মধ্যে যে 20,000 টাকা মূল্য দেওয়া আছে এটা আসলে বিক্রয় মূল্য না বলো তো? আমি না বলেছি এই আন্ডারলাইজ প্রফিট ক্যালকুলেশন করতে গিয়ে পোস্টের মধ্যে যে মূল্যটা দেওয়া থাকে এটা সবসময়ের জন্যই হলো আমাদের বিক্রয় মূল্য। তাহলে দেখো আমাদের পণ্যের বিক্রয় মূল্যটা 20,000 টাকা দেওয়া আছে, আর আমরা এই পণ্যটা যখন বিক্রয় করেছিলাম তখন কষ্টের সঙ্গে 25% লাভ ধরে বিক্রয় করেছিলাম। তাহলে তোমরা এখন চিন্তা করো কষ্টের সঙ্গে যদি প্রফিট যোগ করা হয় তাহলে কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা চলে আসে, আর কস্ট যদি 100 টাকা হয়, প্রফিট যদি 25 টাকা হয়, এই তাহলে আমাদের বিক্রয়টা কি 125 হবে না? 125 টাকা স্যার। জি স্যার। তাহলে আমাদের যে 20,000 টাকা দেওয়া আছে এটা কি তাহলে 125-এর সমান না বলো তো? জি স্যার। যেহেতু আমরা এই 20,000 কে বিক্রয় মূল্য বলি, তাহলে আমাদের পোস্টের মধ্যে যে 20,000 টাকা দেয়া আছে এটা কিন্তু তাহলে আমাদের 125-এর সমান আমাদের ওই হিসাব অনুযায়ী। তাহলে এটাকে আমরা 125 দিয়ে ভাগ করব, 25 দিয়ে গুণ, আর 25 দিয়ে গুণ করব তবে কিন্তু আমরা আমাদের আনরিয়ালাইজড প্রফিটটা পেয়ে যাব। তোমরা কি আনরিয়ালাইজড প্রফিটটা বের করতে বুঝেছ? জি স্যার। দেখো তো কত টাকা হয়, 4,000 টাকা হয়। হ্যাঁ স্যার 4,000 টাকা হয়। আমরা আমাদের আনরিয়ালাইজড প্রফিটটা 4,000 বের করে ফেলেছি, তোমরা কি সবাই 4,000টা বের করা বুঝছো? জি স্যার। তো আমার প্রশ্ন হলো সর্বপ্রথমে আমরা হোল্ডিং রেশিওটা বের করলাম, 2 নম্বরে আমরা প্রি অ্যাকুইজিশন প্রফিটটা বের করলাম, 3 নম্বরে আমরা গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ বের করলাম, 4 নম্বরে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বের করলাম, 5 নম্বরে মাইনরিটি ইন্টারেস্ট, আর এই যে 6 নম্বরে আমরা আনরিয়ালাইজড প্রফিট 4,000 টাকা বের করলাম। শুধু আর একটা ওয়ার্কিং বাকি, প্রফিট এন্ড লস টু বি শোন ইন দা ব্যালেন্স শীট, ঠিক না? জি স্যার। আচ্ছা প্রফিট এন্ড লস টু বি শোন ইন দা ব্যালেন্স শীটটা বের করতে গিয়ে কিন্তু আমরা সবসময় হোল্ডিং কোম্পানির প্রফিটটাই লিখে থাকি। আমরা এখন দেখবো আমাদের হোল্ডিং কোম্পানির প্রফিটটা আমাদের পোস্টের মধ্যে কি দেওয়া আছে। তোমরা একটু দেখো প্রফিট এন্ড লস টু বি শোন ইন দা ব্যালেন্স শীটটা বের করতে গিয়ে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 1,42,000 টাকা না হোল্ডিং এটা দেওয়া আছে, দেখছো তোমরা?
142,000 টাকা না হোল্ডিং এটা দেওয়া আছে তোমরা দেখছো? জি স্যার। তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 142,000 টাকা হোল্ডিং এটা দেওয়া আছে দেখছো তোমরা? আর এই প্রফিটের সাথে আমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের অংশটা যোগ করব আর আনরিয়ালাইজড প্রফিটটা বাদ দিব, তাহলে আমাদের প্রফিট এন্ড লস স্টোরি শোন ইন দা ব্যালেন্স শীটটা বের হয়ে আসবে, তাই না বলো তো? সাবরিনা মনে মনে পড়ে? এই প্রফিটের সাথে আমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের অংশটা যোগ করব আর আনরিয়ালাইজড প্রফিটটা বাদ দিব, এই তাহলে এটা আমাদের প্রফিট এন্ড লস স্টোরি শোন ইন দা ব্যালেন্স শীটটা বের হয়ে যায়, বলো তো? জি স্যার। আচ্ছা এইবার কি তোমরা যেহেতু সাতটা ওয়ার্কিং হয়ে গেল, এবার কি কনসোলিডেটেড ব্যালেন্স শীটটা তোমরা নিজেরা করতে পারবে না? স্যার করতে পারবো স্যার। স্মৃতি করতে পারবে? স্মৃতি কি আছে? জি স্যার আছে। তোমার কি মনে হয় তুমি কি এই হোল্ডিং কোম্পানির অঙ্কটা করতে পারবে? স্যার করতে পারবো স্যার, ওখানে আরেকটা সমন্বয় আছে স্যার, ওটা একটু দেখাবেন? এই দেখো এটা তুমি জানো একজনের বিলস পেয়েবল এর মধ্যে কিন্তু যে অ্যামাউন্টটা থাকে সেটা কিন্তু আর একজনের বিলস রিসিভেবল এর মধ্যেও থাকে, তাই না? থাকে। জি স্যার। তো আমার বক্তব্যটা হচ্ছে যদি একজনের বিলস রিসিভেবল এর মধ্যে আরেকজনের বিলস পেয়েবলটা অন্তর্ভুক্ত থাকে, কনসোলিডেটেড ব্যালেন্স শীটটা করার সময় আমরা বিলস পেয়েবল এবং বিলস রিসিভেবল থেকে সেই ইন্টারনাল ট্রানজেকশনটা সেট আপ করে দেই। সেট আপ মানে আমরা উভয় দিক থেকেই বাদ দিয়ে দেই, কি ঠিক? কি মাইনাস করে দেই? মাইনাস করে দেই, মনে আছে তোমার? জি স্যার। তবে এখানে একটা ছোট্ট কথা আছে, ছোট্ট কথাটা হলো যদি হোল্ডিং এবং সাবসিডিয়ারির মধ্যে যেকোনো একজন তাদের বিলস রিসিভেবলটা ডিসকাউন্ট করে ফেলে তাহলে ডিসকাউন্ট করা বিলটা কখনো সেট আপ করা যায় না, কি বলছি বুঝতে পেরেছো? জি স্যার। বিলস রিসিভেবল বিলস পেয়েবল এর মধ্যে যে অ্যামাউন্টটা অন্তর্ভুক্ত থাকে সেটা উভয় দিক থেকে সেট আপ করে দিতে হয়, কিন্তু বিলস রিসিভেবল যে অংশটুকু ডিসকাউন্ট করা হয় সেটার কখনো সেট আপ করা যায় না। তো আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে দা বিলস পেয়েবল ইন পি লিমিটেড রিপ্রেজেন্টেড বিলস ইস্যু ইন ফেভার অফ পি লিমিটেড, তার মানে আমাদের এখানে যে বিলস পেয়েবলটা দেখতে পাচ্ছ 20,000 টাকা এর পুরাটাই টি লিমিটেড এর জন্য, তোমার সাবসিডিয়ারি কোম্পানির জন্য, এটা ওরা বলে দিয়েছে। এই যদি বিলস পেয়েবলটা 20,000 টাকা সাবসিডিয়ারি কোম্পানির জন্য হয় এই তাহলে সাবসিডিয়ারি বিলস রিসিভেবল এর মধ্যে এটা থাকার কথা না? দেখো ওই যে বিলস রিসিভেবল এর মধ্যে কিন্তু 15,000 আছে, 20,000 নাই। এই 5,000 নাই কেন? নাই কেন 5,000? ওই 5,000 উনি ডিসকাউন্ট করে ফেলেছে, উইচ গট বিলস অফ 5,000 ডিসকাউন্টেড, দেখেছো স্মৃতি? জি স্যার। তাহলে ওই 5,000 এখন আর আমরা সেট আপ করতে পারবো না, তো ওই 5,000 যদি সেট আপ করতে না পারি তাহলে 20,000 থেকে 5,000 চলে গেলে বাকি থাকে কত? 15,000। তাহলে এখন আমরা এই বিলস পেয়েবল থেকেও 15,000 সেট আপ করবো, ওই বিলস রিসিভেবল থেকেও 15,000 সেট আপ করবো, তুমি কি বুঝতে পেরেছো? এটি কনফিউশন ছিল যেখানে কত মাইনাস করব আর ওখানে তো ডিসকাউন্ট ছিল। ব্যালেন্স শীটে স্যার কিভাবে তাহলে দেখাবো? এখান থেকে 20,000 থেকে মাইনাস করতে হবে 15,000 আর 15,000 থেকে মাইনাস হয়ে যাবে 15,000, তাহলে বিলস রিসিভেবল জিরো হয়ে যাবে আর বিলস পেয়েবল এর 5,000 টাকা থাকবে, ঠিক আছে? রাইট, ঠিক আছে না স্মৃতি, বুঝছো? জি স্যার এখন ক্লিয়ার। এখন এই কথাটা খালি মনে রাখবা, বিলস রিসিভেবল বিলস পেয়েবলটাকে আমরা ইন্টারনাল ট্রানজেকশন হিসেবে সবসময় সেট আপ করে দেই, কিন্তু যদি কখনো বিলস রিসিভেবলটা ডিসকাউন্টেড হয়ে যায় যত টাকার বিলস রিসিভেবল ডিসকাউন্টেড হয় সেটাকে আর সেট আপ করা যায় না, ঠিক আছে? জি স্যার। তো আমাদের এখানে 5,000 টাকার বিল যেহেতু ডিসকাউন্টেড হয়েছিল তাই ওটাকে আর আমরা সেট আপ করতে পারবো না, তাহলে 20,000 এর মধ্যে যদি 5,000 ডিসকাউন্টেড হয়ে যায় বাকি থাকে 15,000, তাহলে আমরা 20,000 থেকেও 15,000 সেট আপ করবো আবার এই 15,000 থেকে আমরা 15,000 সেট আপ করবো, কি ঠিক আছে? জি স্যার। এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ, যারা আজকে ক্লাসে নাই তাদের জন্য চ্যালেঞ্জ, যতটুকু মুখে মুখে আমি আলোচনা করলাম এটার ভিত্তিতে তোমরা এই অঙ্কটা নিজেরা নিজেরা সম্পূর্ণটা করতে পারো কিনা, অর্থাৎ তোমরা কনসোলিডেটেড ব্যালেন্স শীটটা মেলাতে পারো কিনা, যদি মিলাতে পারো তাহলে মেয়ের পরে একই সঙ্গে অধিক অঙ্ক আমি তোমাদেরকে বাড়িতে দিয়ে দেবো, কি ঠিক আছে? আমাদের এখানে কারেন্ট নাই এর জন্য নিশা ক্লাস করতে পারতেছে না। এ কিন্তু রেকর্ড করা আছে, যেহেতু নিশাকে বলো এটা ভিডিওটা দেখে নেবে রাত।
হ্যাঁ হ্যাঁ, সেটা আমাকে নিশা বলে দিতে বলছে আপনাকে যে ও হ্যাঁ এটা, হ্যাঁ কারেন্টে ওই কারেন্ট আসলে ও তখন এটা দেখে নেবে, বাট ওকে ও তো দেখবে ভিডিওটা, ও জানতেই পারবে যে আমি কিন্তু আজকে কোনো অঙ্ক করি নাই, আমি সাহস করে তোমাদের উপর ভরসা করে আমি 3 নম্বর অঙ্কটা কিন্তু 1 আর 2 থেকে একটু বড়, খেয়াল করেছো? 1 নম্বর 2 নম্বর অঙ্ক তুলনামূলক ভাবে অনেক ছোট ছিল, মানে আমি এই 2 অঙ্ক আমি হাতে হাতে করে দিয়েছিলাম তোমাদেরকে, 4th ইয়ারের অঙ্কটা তোমরা করে ফেলছিলাম যাতে সেটা একটু মনে পড়ে সেই জন্য, বাট 3 নম্বর অঙ্কটা আমি পড়তে গিয়ে দেখলাম যে তোমরা অনেক কিছুই পড়তে পারছো, আমি সাহস করে তোমাদেরকে এটা দিয়ে দিলাম যে দেখি তো তোমরা 7টা ওয়ার্কিং করে তোমরা পুরো কনসোলিডেটেড ব্যালেন্স শীটটা নিজেরা নিজেরাই মিলাতে পারো কিনা, যদি করে ফেলতে পারো তাহলে এরপরে আমাদের কাজটা একটু দ্রুত করতে পারবো আমরা, অর্থাৎ একটু বেশি বেশি করে অঙ্ক পড়ে দিয়ে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিতে পারবো, ঠিক আছে? জি স্যার, তাহলে সবাই চেষ্টা করো, আমি আজকে অতিরিক্ত আর কোনো অঙ্ক দিব, আজকে আমি একটু তাড়াতাড়ি বিদায় নিই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।